বন্ধুরা, আমাদের পরের টপিক ত্রিকোণমিতিক ফাংশনের উপর বেস করে কিছু লিমিটেড এক্সাম্পল আছে, সেগুলো আমরা সলভ করতে চাই। কিন্তু ওই এক্সাম্পলগুলো সলভ করার আগে আমাদেরকে দুইটা ফর্মুলা একটু শিখে নিতে হবে ভালো করে। ফর্মুলা দুইটা আগে আমরা বোর্ডে লিখি, তারপরে এটা প্রমাণ করা যাবে। প্রথম ফর্মুলা, লিমিট x টেন্ডস টু 0 sin x / x = 1। পরের ফর্মুলা, লিমিট x টেন্ডস টু 0 tan x / x = 2। একটু খেয়াল করে দেখি যে ফর্মুলাগুলো প্রমাণ কেমন। আমরা চিন্তা করে নিচ্ছি, আমাদের কাছে একটা ইউনিট সার্কেল আছে। ইউনিট সার্কেল মানে হচ্ছে যার ব্যাসার্ধ 1, এমন একটা বৃত্ত যার ব্যাসার্ধ 1, তাকে আমরা বলে দেখি ইউনিট সার্কেল। তো ওই ইউনিট সার্কেলের সেন্টারটা আছে এরকম ও বিন্দুতে, এখানে তার সেন্টারটা আছে। এখন আমরা এখানে একটা চাপ বিবেচনা করি, যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা বৃত্তচাপ, সাপোজ এতটুকু, যেটা এখন গাঢ় করে দেওয়া হচ্ছে, এই অংশটুকু আমরা বিবেচনা নিচ্ছি। তো বৃত্তচাপের যে দুইটা প্রান্ত, আমরা একটা নাম দিচ্ছি হচ্ছে পি, সাপোজ আর একটা নাম দিলাম আমরা কিউ। তো এখন আমরা ও আর পি এই দুইটা পয়েন্ট কানেক্ট করি, ও আর কিউ এই দুইটা পয়েন্টও আমরা কানেক্ট করলাম, আর পি কিউ এই দুইটা বিন্দুকে যোগ করে আমরা বৃত্তের একটা জ্যা আঁকলাম, যেটা হচ্ছে পি কিউ জ্যা। এখন আমরা ধরে নিই যে ও বিন্দু থেকে আমরা ধরে নিচ্ছি যে পি কিউ যে জ্যাটা, ওই জ্যার মধ্যবিন্দুটা এখানে আছে। ধরে নিচ্ছি পি কিউ যে জ্যা তার মধ্যবিন্দুটা এখানে আছে, ধরলাম যে সেটা হচ্ছে এম বিন্দু। ও আর এম কে আমরা যদি যোগ করে দিই, ও আর এম কে যদি আমরা যোগ করে দিই, তাহলে খেয়াল করে দেখি যে ও এম যে রেখাংশটা সে হচ্ছে পি কিউ এর লম্ব দ্বিখণ্ড। আবার আলটিমেটলি এখানে যে পয়েন্টে সেট করলো, সেই পয়েন্টটা কিন্তু এই টোটাল পি কিউ যে বৃত্ত চাপ আছে তার মধ্যবিন্দু এখানে আছে। এই যে টোটাল চাপের মধ্যবিন্দুটা এই পয়েন্টে আছে, তো ধরলাম যে এই পয়েন্টটা হচ্ছে আমাদের এন। আমরা ধরে নিচ্ছি ওই পয়েন্টটা এন। এখন এই রেখাংশটাকে আমরা একটু বর্ধিত করে দিই, এই রেখাংশটাকে আমরা বর্ধিত করে দিলাম। তারপর আমরা যেটা করলাম, আমরা এই পি বিন্দুতে বৃত্তের একটা স্পর্শক টানলাম, কিউ বিন্দুতে বৃত্তের আর একটা স্পর্শক টানলাম। আলটিমেটলি এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার আমরা অন্য একটা নাম দিয়ে দিই, ধরে নিচ্ছে এই পয়েন্টটা হচ্ছে আমাদের এ। তো আমাদের ওই দুটো ফর্মুলা প্রমাণ করার জন্য আমাদের ডায়াগ্রাম সেটআপ শেষ, ডায়াগ্রাম সেটআপ শেষ। এখন আমরা একটা কথা বলতে পারি, এখান থেকে আমরা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে আমাদের যে পি কিউ যে জ্যাটা আছে, পি কিউ যে জ্যাটা আছে, পি কিউ জ্যা, পি কিউ যে জ্যাটা আছে, ওই জ্যা কিন্তু অ্যাকচুয়ালি, পি কিউ জ্যাটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের পি এন কিউ যে চাপ আছে ওই চাপের চেয়ে দৈর্ঘ্যে ছোট হবে। কারণ আলটিমেটলি পি আর কিউ এই দুইটার মধ্যে একদম মিনিমাম ডিস্টেন্স হচ্ছে সরলরৈখিক দূরত্বটা। আমরা যদি অন্য যে কোনো বক্রপথে পি থেকে কিউতে যাই, আলটিমেটলি আমাদের কিন্তু বেশি দূরত্ব অতিক্রম করতে হবে। তো সেজন্যই আমরা বলছি যে পি কিউ জ্যা যেটা, ওটা অ্যাকচুয়ালি পি এন কিউ চাপ অপেক্ষা ছোট। আবার খেয়াল করি, আমরা কিন্তু জানি, আমরা জানি যে একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে, যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। তো তাহলে যদি আমরা ত্রিভুজ হিসাবে চিন্তা করি পি কিউ এ এই ত্রিভুজটা, তাহলে অবশ্যই পি এ প্লাস কিউ এ অবশ্যই পি কিউ এর চেয়ে বড় হবে। তাহলে আমরা বলতে পারি লেস দেন পি এ প্লাস, এটা বলা যায়। কিন্তু আমরা বুঝতেই পারতেছি যে পি এ আর কিউ এ এই দুইটা পরস্পর সমান, তাহলে পি এ প্লাস কিউ এ কে আমরা বলতে পারি টু ইন্টু পি এ। এখন আমরা টোটাল অসমতাটাকে দুই দিয়ে ভাগ করে ফেলি, তাহলে পি কিউ জ্যাকে যদি আমি দুই দিয়ে ভাগ করি, তাহলে পি কিউ জ্যার অর্ধেক মানে পি এম পাওয়া যাবে, তাহলে এটা পি এম লেস দেন পি এন কিউ চাপের অর্ধেক, তার মানে পাওয়া যাবে পি এন চাপ, টু পি এর অর্ধেক, তার মানে যেটা আসবে সেটা হচ্ছে পি এ। এখন একটু খেয়াল করে দেখি, এই যে অ্যাঙ্গেলটা যার নাম হচ্ছে পি ও এম, ওই অ্যাঙ্গেলের নাম যদি আমি দিই এক্স, পি ও এম অ্যাঙ্গেলের নাম আমি দিচ্ছি এক্স। এখন আমি বললাম যে সাইন এক্স এর মান কি হবে, এটা আমি একটু বের করতে চাচ্ছি, সাইন এক্স ইকুয়াল টু কত হবে। তো এখানে দেখি এই অ্যাঙ্গেলের সাপেক্ষে
সাইন মানে কিন্তু হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তার মানে পিএম বাই ওপি। শুরুতে আমরা বলতেছিলাম যে আমরা যে সার্কেলটা নিয়েছি ওটা একটা ইউনিট সার্কেল, মানে তার ব্যাসার্ধের মান হচ্ছে এক একক। তো খেয়াল করে দেখি ওপি যেটা ওটা কিন্তু বৃত্তের একটা ব্যাসার্ধ, তার মানে ওপি এর মান হচ্ছে এক একক, তার মানে এই অনুপাতটা হচ্ছে সিম্পলি পিএম। তার মানে এরপরে আমরা পিএম সমান বলতে পারবো সাইন এক্স, এটা আমরা বলতে পারবো যে পিএম ইকুয়াল টু সাইন এক্স, এটা আমরা বলতে পারবো। আবার খেয়াল করে দেখি এই কোণের সাপেক্ষে ট্যান কত হবে। আমরা ধরে নিচ্ছি ত্রিভুজ হচ্ছে এটা পি ও এ, এটা হচ্ছে ত্রিভুজ। তাহলে এক্স এর সাপেক্ষে ট্যান হবে লম্ব বাই ভূমি, মানে পি এ বাই ওপি। আবারও সেম কথা, যেহেতু এটা একটা ইউনিট সার্কেল সুতরাং তার ব্যাসার্ধের মান এক একক, সুতরাং ওপি এর মান এক একক, দ্যাটস ওয়াই এই অনুপাতটা হবে সিম্পলি পি এ। তার মানে এই পি এর পরিবর্তে আমি ট্যান এক্স বসাতে পারব, পি এর পরিবর্তে আমি বসাতে পারবো ট্যান এক্স। তারপরে আবার একটু জিনিস খেয়াল করি, আমরা কিন্তু জানি যে এস ইকুয়াল টু হয় আর থেটা, তার মানে চাপ ইকুয়াল টু হবে ব্যাসার্ধ ইনটু অ্যাঙ্গেল। এখানে আমরা ধরে নিচ্ছি যে আমাদের অ্যাঙ্গেল হচ্ছে এক্সটা, তাহলে সেই এক্স ইকুয়াল টু হবে চাপ বাই ব্যাসার্ধ। চাপ মানে কত? চাপ মানে হচ্ছে পিএম। ব্যাসার্ধ কোনটা? ব্যাসার্ধ হচ্ছে ওপি, কিন্তু ওপি এর মান তো এক একক, তাহলে এক্স যে কথা পিএন চাপ সেম কথা। তাহলে এই পিএন চাপের পরিবর্তে আমি বসাতে পারবো এক্স। তাহলে এখন এই রিপ্লেসমেন্ট গুলা ঘটাই, পিএম এর পরিবর্তে আমি বসাবো সাইন এক্স, বসালে যেটা হবে সাইন এক্স লেস দেন পিএন চাপের পরিবর্তে আমি বসাবো এক্স, পিএ যেই রেখাংশ তার পরিবর্তে আমি বসাবো ট্যান এক্স, এরকম আসবে। এখন একটা কাজ করি, পুরো অসমতাটাকে সাইন এক্স দিয়ে ভাগ করি, তাহলে হবে ওয়ান লেস দেন এক্স বাই সাইন এক্স লেস দেন ওয়ান বাই কজ এক্স, যখন আমি সাইন এক্স দিয়ে পুরো অসমতাকে ভাগ করবো, এরকম আসবে। আচ্ছা এখন কথা, আমি ধরে নিচ্ছি যে এক্স এর মান খুবই ক্ষুদ্র, তার মানে এক্স টেন্ডস টু জিরো, এটা আমি ধরে নিচ্ছি। এখন খেয়াল করে দেখি এক্স যদি টেন্ডস টু জিরো হয় তাহলে কজ এক্স এর মান টেন্ডস টু ওয়ান হবে, মানে কজ জিরো ডিগ্রি এর মান কত? ওয়ান। তাহলে এক্স এর মান যতই জিরো এর দিকে যাবে কজ এক্স ততই ওয়ান এর দিকে যাবে। তাহলে আমি এই কথাটা বলতে পারি, এক্স যখন টেন্ডস টু জিরো কজ এক্স তখন টেন্ডস টু ওয়ান। তাহলে নেক্সট লাইন আমরা রিপ্লেসমেন্ট এভাবে করতে পারি, ওয়ান লেস দেন লিমিট এক্স টেন্ডস টু জিরো এক্স বাই সাইন এক্স লেস দেন ওয়ান বাই ওয়ান, কারণ এই শর্তে কজ এক্স এর মান ওয়ান। তাহলে এই ওয়ান বাই ওয়ান আলটিমেটলি এই রেশিওটাও ওয়ান, তাহলে দেখা যাচ্ছে এক্স টেন্ডস টু জিরো এক্স বাই সাইন এক্স সেটা অ্যাকচুয়ালি যেটা হবে, এই কথাটা মানে যেটা দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে এক্স বাই সাইন এক্স বলি বা সাইন এক্স বাই এক্স বলি সেটার মান অ্যাকচুয়ালি কত? ওয়ান। বন্ধুরা আমরা এই লাইনের পরে পুরো অসমতাটাকে সাইন এক্স দিয়ে ভাগ করেছিলাম, তারপর সেখান থেকে আমরা প্রথম ফর্মুলাটা প্রমাণ করেছিলাম। এখন আমরা একটা কাজ করব, এই লাইনের পরে আমরা পুরো অসমতাটাকে ট্যান এক্স দিয়ে ভাগ করব, ভাগ করে পরের ফর্মুলাটা প্রমাণ করব। এটাকে ট্যান এক্স দিয়ে ভাগ করলে হবে হচ্ছে কজ এক্স লেস দেন এক্স বাই ট্যান এক্স লেস দেন ওয়ান। আবারও আমি সেম কথা বলতে চাই যে যদি এক্স এর মানটা খুবই ক্ষুদ্র হয়, অর্থাৎ এক্স যদি টেন্ডস টু জিরো হয়, সেক্ষেত্রে কজ এক্স এর মানও টেন্ডস টু ওয়ান হয়ে যাবে। তাহলে সেই শর্তের পরে আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দাঁড়াবে এরকম, এক্সপ্রেশন দাঁড়াবে এরকম, লিমিট এক্স টেন্ডস টু জিরো এক্স বাই ট্যান এক্স লেস দেন ওয়ান, আর এই শর্তে কজ এক্স এর মান হয়ে যাবে ওয়ান। তাহলে যাকে আমরা এক লাইনে এভাবে বলতে পারি, অতএব লিমিট এক্স টেন্ডস টু জিরো এক্স বাই ট্যান এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু জিরো ট্যান এক্স বাই এক্স সেটার মান হচ্ছে ওয়ান। অর্থাৎ আমরা এখন দ্বিতীয় ফর্মুলাটাও প্রমাণ করে ফেলছি। বন্ধুরা আমরা একটু আগে যে এই দুইটা ফর্মুলা দেখলাম এবং যে দুইটা ফর্মুলার প্রমাণ শিখলাম, ওই দুইটা ফর্মুলাকেই আমরা আমাদের কমন সেন্স থেকে প্রমাণ করতে পারি।
তো এখন আমরা ওই ছোট ছোট দুটো প্রমাণ আবার একটু দেখে ফেলি। এটা আসলে তেমন কোনো ম্যাথমেটিক্যাল প্রুফ না, পিওরলি ম্যাথমেটিক্যাল প্রুফ না, এটা হচ্ছে নিজেদের কমন সেন্স থেকে সেন্স করা যে হ্যাঁ দুইটা ফর্মুলা ঠিকঠাক মতোই আছে। সেটা প্রথম ফর্মুলাটা থেকে ফার্স্টে বলি, যে লিমিট এক্সটেন্ডস টু জিরো কি ছিল, সাইন এক্স বাই এক্স। এখানে আমাদের ফার্স্টে বোঝা উচিত, এক্স যেহেতু সাইনের পরে আছে তার মানে এক্স বলতে এখানে একটা অ্যাঙ্গেল ইন্ডিকেট করা হচ্ছে। এখন করছেন সেই অ্যাঙ্গেলের মানটা কেমন, খুব ছোট্ট নাকি অনেক বড়। আচ্ছা সেটা সেটার কথা এখানে বলে দেওয়া আছে যে এক্স টেন্ডস টু জিরো, তার মানে এক্স হচ্ছে জিরো এর দিকে প্রসিড করতেছে, দ্যাট মিনস এক্স এর মানটা খুবই ছোট্ট, অর্থাৎ অ্যাঙ্গেলটা খুবই ছোট্ট। তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকলাম, যে ত্রিভুজে একটা অ্যাঙ্গেলের মান খুবই ছোট, খুবই ছোট মানে খুবই ছোট জিরোর কাছাকাছি, আমরা ধরলাম এরকম এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের এক্স। এখন আমাদের চিত্রে অ্যাঙ্গেলের মানটা যতটুকু দেখানো হয়েছে অ্যাঙ্গেল আসলে ততটুকু না, তার চেয়ে আরও কোটি কোটি গুণে ছোট, কিন্তু অতটা ছোট আমরা চিত্রে দেখাতে পারি না বলে আমরা ধরে নিচ্ছি এটাই হচ্ছে টেন্ডস টু জিরো অ্যাঙ্গেল। তো এই ট্রায়াঙ্গেলটাতে সাপোজ নাম দিলাম আমরা, এটা হচ্ছে এবিসি ট্রায়াঙ্গেল। তো এবিসি ট্রায়াঙ্গেলের এক্স অ্যাঙ্গেলের সাপেক্ষে যদি আমি সাইন এক্স নিই, তখন আসলে যেটা আসবে সেটা হচ্ছে বিসি ডিভাইডেড বাই এসি। এখন খেয়াল করে দেখি বিসি এর মানটা কিন্তু খুব ছোট, সেই তুলনায় এসি এর মানটা কিন্তু অনেক অনেক বড়। তাহলে আমি আমি জাস্ট এটা বলতে পারি যে এই দুইটার যে অনুপাত সেটা অবশ্যই টেন্ডস টু জিরো হবে, কারণ অনেক বেশি বড় একটা সংখ্যা দিয়ে খুব ছোট্ট একটা সংখ্যাকে ভাগ করা হচ্ছে, তাই অনুপাতটা হবে টেন্ডস টু জিরো। আর খেয়াল করে দেখি এখানে আমাদের এক্স এর যে মানটা সেটাও বলা ছিল টেন্ডস টু জিরো, তার মানে এক্স কেও আমরা এরকম বলতে পারি। তাহলে খেয়াল করি সাইন এক্সও একদম জিরো এর কাছাকাছি, এক্সও একদম জিরো এর কাছাকাছি, তাহলে অবশ্যই সাইন এক্স আর এক্স এই দুইটার রেশিও সেটা ওয়ান এর কাছাকাছি হবে, কারণ সাইন এক্সও যেহেতু প্রায় জিরো, এক্সও যেহেতু প্রায় জিরো, তাই আলটিমেটলি দুইজন প্রায় সমান, দ্যাটস ওয়াই এই দুজনের অনুপাত হবে প্রায় ওয়ান। আমরা বলতে পারি যে লিমিট এক্সটেন্ডস টু জিরো হলে সাইন এক্স বাই এক্স এর অনুপাত আসলে কত হবে, ওয়ান হবে। একই রকম কথা এই একই ট্রায়াঙ্গেল থেকে যদি আমি ট্যান এক্স চিন্তা করি, তাহলে ট্যান এক্সটা কি হবে, ট্যান এক্স হবে হচ্ছে সিম্পলি বিসি ডিভাইডেড বাই এ বি। আবারও সেম কথা, এখানকার বিসি কিন্তু খুব ছোট্ট, বাট সেই তুলনায় এ বিটা অনেক বড়, তার মানে আবারও একটা ছোট অ্যাঙ্গেল বা একটা ছোট কোয়ান্টিটিকে অনেক বড় একটা কোয়ান্টিটিতে ভাগ করা হচ্ছে, দ্যাটস ওয়াই এটা হবে টেন্ডস টু জিরো। আবার বলাই ছিল এক্স এর মান সেটাও ছিল টেন্ডস টু জিরো, তাহলে ট্যান এক্স যেহেতু প্রায় জিরো, এক্স যেহেতু প্রায় জিরো, তাই এই দুইটার অনুপাত হবে প্রায় ওয়ান, দ্যাটস ওয়াই এই ফর্মুলাটা অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু জিরো ট্যান এক্স বাই এক্স ইকুয়াল টু ওয়ান, এটা ঠিক আছে ফর্মুলাটা।